সবসময় বলি আমি কী ফল খেতে পারবো, কী ফল খেতে পারবো, টক ফল, মিষ্টি ফল, এ ব্যাপারটা এরকম না। আপনি গাছ থেকে পাড়া যে কোনো ফল আপনারা এনাফ খেতে পারবেন। আর যদি ডায়াবেটিস হয় তারাও পারবেন অল্প। হ্যাঁ, যারা মেজর ইনফেকশনে ভুগছেন তারাও গাছ থেকে পাড়া ফল একটু খেতে পারবেন, ঠিক আছে? তো সেই জন্য আজকে আমি সেই সকাল থেকে খাচ্ছি, কালকে রাতে এসেই প্রথম পুরো একটা বেল গাছ থেকে পেরে খেয়ে ফেলছি, তারপর ডিনার খেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, বোনেরা আমি কোথায় আসছি? আমি আসছি আমাদের সবার প্রিয় ডক্টর আশরাফ ভাইয়ের বাড়িতে। এটা একটা আনন্দময় মুহূর্ত। আশরাফ মঞ্জিলের আশেপাশে অনেক লম্বা এরিয়া নিয়ে উনি করেছে একটা মঞ্জিল। এটা আসলে মঞ্জিল তো, মঞ্জিল এই জন্য যে মানুষের যা যা দরকার মানুষের জীবনে সব কিছু উনি করেছে, ফুলে ফলে এবং ঔষধে, এবং সৌন্দর্যে ভরা এই বাড়িটা দেখেন। পুরো গাছ থেকে এই মাত্র দেখেন, এই যে মাত্র পারছি। আশরাফ ভাই থাকেন লন্ডনে এবং উনি ওখানেই ন্যাচারাল মেডিসিন প্র্যাকটিস করে। তো লন্ডনে ওনার সাথে দেখা, লন্ডন ওনার আতিথেয়তা, ওনার যে সুনাম পুরো লন্ডনবাসী জানে। হ্যাঁ, এবং ফার্মের দিক থেকে উনি ফার্মিংয়ে নাম্বার ওয়ান, মানে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে লন্ডন গভর্নমেন্ট থেকে এবছরই। তো সেই ওনার বাড়ি দেখতে আসলাম যে একটা বাড়ি কেমন একটা মডেল হতে পারে, সুন্দর বাড়ি সবাই করতে পারে। আমাদের ফেরিতে গ্রামে দেখেছি অনেক বড় বাড়ি, কিন্তু দেখুন একটা বাড়িতে যে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে ফুল ফল এবং ওষুধে ভরা। তো মানুষ প্রতিবছর দেখতে আসে এখানে সবাই, এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে মানুষের প্রতিবছর, মানুষ সবাই এখানে একবার খেতে আসে, এনজয় করতে আসে, খেলতে আসে, মেডিকেল চিকিৎসা নিতে আসে। হ্যাঁ, তো দেখুন এই পাশে হচ্ছে টিলা। হ্যাঁ, টিলার উপরে ওনারা সব ধরনের ফুলের ফলের বাগান করেছে, বলতে গেলে সবগুলো গাছই ওষুধি। সবসময় বলি আমি কী ফল খেতে পারবো, কী ফল খেতে পারবো, টক ফল, মিষ্টি ফল, এ ব্যাপারটা এরকম না। আপনি গাছ থেকে পাড়া যে কোনো ফল আপনারা এনাফ খেতে পারবেন। আর যদি ডায়াবেটিস হয় তারাও পারবেন অল্প। হ্যাঁ, যারা মেজর ইনফেকশনে ভুগছেন তারাও গাছ থেকে পাড়া ফল একটু খেতে পারবেন, ঠিক আছে? তো সেই জন্য আজকে আমি সেই সকাল থেকে খাচ্ছি, কালকে রাতে এসেই প্রথম পুরো একটা বেল গাছ থেকে পেরে খেয়ে ফেলছি, তারপর ডিনার খেয়েছি। তো আশরাফ ভাই আপনি বলেন দেখি কী কী আছে আপনার কাছে? আপনার কাছে আলহামদুলিল্লাহ প্রায় 200 রকমের ঔষধি গাছ কাছে আছে, এগুলোর নাম তো আমি এখন বলতে পারবো না, আপনাকে দেখাবো আজকে। এই দেখেন, এই যে জাম গাছ, এই জাম গাছ, এই পেয়ারা গাছ, এইখানে লেচুর বাগান, অনেকগুলো লেচুর গাছ আছে ওইখানে, বড় বড় লেচুর গাছ, এই বড় লেচুর, এইখানে কাঁঠাল গাছ ছিল, এটা বেঙ্গার বয়ে প্রায় 500 কাঁঠাল গাছের মতন আছে। হ্যাঁ, এই যে 80 কেয়ারের মতন জায়গা, 23 ডিসেম্বরে কেয়ার হয়। এই দেখেন এইখানে নারিকেল গাছ আছে, এইখানে সুপারির গাছ, এত সুস্বাদু সুপারির গাছ। এই দেখেন কামরাঙ্গার গাছ, এই কামরাঙ্গা দর্শক, এই লাইফ কামরাঙ্গার গাছ, এই দেখেন বেল গাছ, এখানে কয়েকটা বেল গাছ, ও কয়েকটা বেল গাছ, কিন্তু এইটা 12 মাস ধরে দেখুন, এই বেলটা দেখুন এখানে একদম, দেখুন এই যে গাছ থেকে, দেখুন এই যে এটা ওটা পেকে আসছে, আমি এটা পারলাম, এটা ওটা পেকে আসছে দেখুন। আর এটা দেখুন, এটা একদম দেখেন একদম রিয়েল অরেঞ্জের স্মেলটা আমি পাচ্ছি, দেখছেন? যদি আমি সকাল থেকে খাচ্ছিলাম, আপনাদের সামনে একটু খেয়ে দেখাবো এখন, দেখেন 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 এই ছাতা, দেখেন কেমন জুসি, দেখেন এই যে জুসি, অ্যামেজিং, হালকা একটু সুইট, হালকা টক। প্যান্ডেল করা হয়েছে, মানুষজন আসবে, বিভিন্ন ধরনের ডাক্তার এখানে বিভিন্ন প্যান্ডেলে বসবে, স্টল করা আছে, বিভিন্ন মেলার মতো হবে, মানুষজন আসবে, তাদের উপহার সামগ্রী নিবে, চিকিৎসা নিবে, ফ্রি খাবার সার্ভ করা হবে। তো এটা মানবতার সেবার জন্য উনি করেছে এটা। এবং আমি বলবো এই বাড়িগুলা, এই ধরনের কাজগুলা সবার জন্য এক্সাম্পল। দেখেন এই যে গাছ থেকে আসা অলিভ, দেখছেন এই যে জলপাই, একদম পিওর অলিভ গাছ থেকে পড়ছে, কিন্তু এটা আমরা পারি নাই। এবার মজাটা কেমন বুঝতে পারছেন, প্রথমে মজা হবে, ওনার হাতে দেখতে পাচ্ছেন এই যে, ওনার হাতে দেখেন এই যে অ্যালোভেরা, দেখছেন অ্যালোভেরা আর অনেকগুলো ঔষধি, তো সবই ঔষধি গুণে ভরা আর কি। আসলে মানে এগুলো হচ্ছে রিয়েল মেডিসিন। আমি জানি না বাংলাদেশে একটা কালচার আছে হার্বাল মানে এটা একটা অকার্যকর, এটা ছোটো, এটা কথাটাই ডাউন করা হয়, এটাই ছিল রিয়েল মেডিসিন। আমাদের নবীজি বলেছিলেন যে মেডিসিনের কথা বলেছিলেন যে মেডিসিন খাওয়ার সুন্নত, উনি এই মেডিসিনকে সুন্নত বলেছেন,
উনি ডেঞ্জারাস ড্রাগ খাওয়া যে ওষুধ সুনত বলেন নাই, সেটা আমরা ভুল ধারণা আছে যে চিকিৎসা করা সুনত সুনত, কিন্তু এটাই কি উনি বলেছেন, আপনারা এটা ভুল বুঝবেন না। হ্যাঁ, এই ধরনের বাড়ি তৈরি করা যেটা মানুষের জন্য উপকারী, সব ধরনের গাছগাছালি ফল ফুল ঔষধি গাছে ভরা এই আঙ্গিনা সবার জন্য একটা এক্সাম্পল। আপনারা যেখানে বাড়ি করেন গ্রামে গঞ্জে শহরে, আপনার বাড়িতে যেহেতু মানুষের জন্য উপকারী হয়, একটা ভালো থাকার ঘুমানোর জায়গা এটা খুব সস্তা শোনায়, তো মানুষের জন্য একটা যে আবাসস্থল করেন যেখানে মানুষের প্রয়োজন সবই পাবে, সেটা হতে পারে আপনার জন্য এক্সাম্পল, এবং এটা মানুষের জন্য যুগ যুগের উপকার হবে, কারণ প্রতিটা কাজ আপনার জন্য সৎকারে জারিয়ে হবে। এই যে উনি করেছে দেখেন, উনি প্রতি বছর এসে লন্ডন থেকে বছরে প্রায় দুইবার বা তিনবার বা চারবার উনি আসেন, এসে এই ধরনের ফ্রি মেডিকেল চিকিৎসা ফ্রি খাবার দাবার করে থাকেন, এবং উনার যে বাগান বাগিচা সব কিছুই উনি করেছেন মানুষের ফ্রি খাওয়ার জন্য। উনি এই বাড়ির সবার জন্য ওপেন, সবাই আসবে এখানে ফল নিয়ে যাবে, যার যার ওষুধ দরকার ওষুধ গাছ নিয়ে যাবে, হাজার হাজার ওষুধ গাছ সব মানুষের জন্য, সব মানুষের জন্য। আপনি কিছু বলেন আপনার যে এত কেন আপনি এত উদ্যোগী হয়েছেন, বা সেই লন্ডনে আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী আপনি এখানে এসে এই সেবাগুলো কেন তৈরি করেছেন? আমি এটাই বলবো, আমার আব্বা থেকে অনুপ্রাণিত হয়ে, আমার আব্বা রাত দিন এই যে কান্না ফার্মেসির উনি সার্ভিস দিত হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদীয় এই গাছ কাছড়া দিয়ে। আমার আব্বা একটা কবিতা পড়তেন, গাবি খবু পান নাহি করে নিজদুগ্ধ পান, নদী খবু রাষ্ট্রদুগ্ধ হয়ে করে পরে অন্যদান, একটা কবিতা আছে। এইটা লোকে যখন দাস দিতেন, উনি মৌলানা ছিলেন, এক মসজিদে 40 বছর ইমামতি করেছেন আলহামদুলিল্লাহ, উনি অনুপ্রেরণায় এটা আল্লাহ পাকের লাখ লাখ শুকর আমি এইটাতেই পেয়েছি। যারা মানুষের উপকার করে, আল্লাহ বলছেন আসমান থেকে আল্লাহ নিজে খুদ সাহায্য করেন। আমি একজন যখন হজে উমরাতে যাই, আমি কতবার যে আল্লাহ রাব্বুল আলামাকে কবুল করে এই উদ্যোগ আসছি, তো আমি দেখলাম হেরামান শরীফাই নিয়ে আমি বিশ্বের সেরা খাজুর, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কবুল করছে, আমি সেটা হেরামের মেহমানদের আল্লাহর মেহমানদের খাওয়াই, লাইন বন্ধে বন্ধে তারা নিয়ে যায়, আরফা মুজদলিফাতে খাওয়াই। আমি বুঝতে পেরেছি যারাই মানুষের আজকে যে এই মানুষগুলো আসবে, এই দেখেন আমি গরু জবাই করে খাওয়াবো এদেরকে, এরা যে দোয়া দিবে, কালকে সে অন্ধ ছিল আজকে হ্যাঁ কে হয়ে যাবে, চক্ষু ভালো হয়ে যাবে। এখানে মুসলমানের জন্য ছেলেরা এখানে আসে জমা হয়ে যাচ্ছে, একটু পরে দেখবেন এই রাস্তাঘাট সব ব্লক হয়ে যাবে, এত মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। যখনই কেউ আসে আমি কাউকে ফিরিয়ে দিই না, এই বাড়ির ফয়ে ফসল আমি এগুলার থেকে সেগুলার কোনো খবর জানি না, কিন্তু এগুলো সব তারাই নিজেরাই তারা নিয়ে যায় নিজের মনে করে আলহামদুলিল্লাহ। এই দেখেন ওই যে যতটা জিনিস হয় এটা আমার আম্মা আব্বার দোয়া আর আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এই দেখেন আমার আব্বা এই যে পানি যেটা আমার বাড়ির টিউবওয়েলের পানি যেটা ডাবের পানির মতো সুস্বাদু, এত ভালো পানি থেকে মিনারেল মিনারেল এত পানি যে আপনি, আমি এটা তো মিনারেল ওয়াটার খাই, তবুও আমি আমার যে পানি যেটা এটা বিশুদ্ধ পানি আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোথায়ও এমন দেশটি খুঁজে পাবে না সুজলা সুফলা সোনার বাংলাদেশ, তা আমরা প্রমাণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার বাড়িতে যে কাঁঠাল গাছের 500 রকমের কাঁঠাল গাছ আছে, এই সব কাঁঠাল এই মানুষকে মানুষ আমি দেখি করার কোনো অনুমোদন নেই। আবার যে কেউ নিজের মনে করে নিয়ে গেলে না বইলেও আমি বলি এটা তো তার ভাগ্য ছিল, আমি ছেড়ে দিলাম দাদি আলহামদুলিল্লাহ। এটা আপনার এই সুবিশাল জীবনে ডাক্তার এরাই যারা সাধারণ মানুষের পাশে বসতে পারে। আমি লন্ডন টিমের সাথে এনএসএর সাথে যখন কাজ করছি, বমি করছে এভাবে হাতে ডাক্তার নিয়ে ফেলছে, এরা হলো ডাক্তার, ঘন্টা বাদী চায় নাই। আমি 19 ঘন্টা 45 মিনিট কাজ করেছি এনএসএর সাথে, সেই সময় আল্লাহ রাব্বুল আমাকে অনেক সম্মান দিয়েছেন, অনেক অনেক অ্যাওয়ার্ডের মালিক হয়েছি। এই সমস্ত মানুষের পাশে যাই বলি আমি মুজিবুল ভাইকে কোনো ভাষা নেই আমি ধন্যবাদ দেওয়ার, যে উনি ওনার অনেকগুলো গুণ আছে। বার্মিংহামে একটা রুগী রাত্রে ট্রেন বন্ধ সব কিছু বন্ধ, 12টার পরে উনি না, আমি ওয়াদা করেছি আমি আমার রোগীকে দেখে আসতে হবে, এইরকম ডাক্তার পৃথিবীতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্পেশাল সুযোগ করে দেন তারাই হয়, তার জন্য মুজিব ভাই আমার আত্মীয় স্বজন না, কিন্তু আমার আত্মার আত্মীয় হয়ে গেছেন, আমার নিজের ভাইয়ের চেয়ে আপন। উনি যে দাওয়াত কবুল করেছেন সিলেটবাসীর পক্ষ থেকে, আমার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি আমার পরিবার আমার যত বিজনেস প্রতিষ্ঠান সকল কোম্পানির পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং মানুষের কাছে নিয়ে যায়, সবাই বলেন আমিন। আমরা যেন সবাই বুঝি যে আমার জীবন ডেস্টিনি কোথায়, হ্যাঁ জীবনে কী অ্যাচিভ করতে চাই, বাড়ি গাড়ি করবো, জমি জমা করবো, খাবো দাবো ঘুমাবো চলে যাবো, খুব আফসোস হয়েছে মানুষগুলোর জন্য। কোরআনে একটা কথা আয়াত আছে, আল্লাহ বলছেন তারা চতুষ্পর্শ জন্তুর মতো যারা খায় কাজ করে এবং ঘুমায় জীবনীভাবে শেষ করে দেয়। আসলে ওই চতুষ্পর্শ জন্তু থেকে নিকৃষ্ট যেটা আল্লাহ বলেছেন সেখান থেকে সরে এসে প্রকৃত মানুষের জন্য কাজ করি, একটা এক্সাম্পল হই, মডেল হই, এটাই হচ্ছে জীবনের সার্থকতা, স্পেশালি আজ এ মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।